নমস্কার বন্ধুরা, আমি অমিত, আপনারা দেখছেন হেলথ ইনফো ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে একটা ট্যাবলেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ট্যাবলেটটির নাম হলো নিয়াগ্রা 100। এই ভিডিওতে থাকবে এই ট্যাবলেটটি কী কী সমস্যায় খাওয়া হয়, এটার কোনো সাইড এফেক্ট আছে কি না, এটার দাম কত, কীভাবে সঠিক নিয়মে ট্যাবলেটটি খেতে হয়, তো সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটিকে এখনও যদি একটা লাইক না করে থাকেন, হয়তো লাইক করতে ভুলে যাবেন, সেজন্য ভিডিওটিকে একটা লাইক করে ফেলুন, আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নিয়াগ্রা 100 ট্যাবলেট, এটি সাধারণত যাদের এরেকটিক ডিসফাংশনের সমস্যা ভুগছে বা এই সমস্যা আছে। এই ট্যাবলেটটি পুরুষদের জন্য কিন্তু তৈরি করা হয়েছে, এটা কিন্তু মহিলাদের জন্য নয়। আমি গত দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা মহিলাদের জন্য। আপনাদের অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন যে পুরুষের জন্য একটা ভালো ঔষধ বলুন, যে ওষুধটা সব জায়গায় পাওয়া যায় এমন একটা ওষুধ বলুন, দাম একটু সস্তা হবে, ভালো কাজ করবে। তো সেই জন্য আজকে এই নিয়াগ্রা 100 ট্যাবলেট আপনাদের সামনে তুলে ধরছি। যাদের যৌন মিলনে খুব দুর্বলতা, লিঙ্গ সোজা হচ্ছে না বা শক্ত হচ্ছে না, লিঙ্গ বেঁকে যাওয়া বা লিঙ্গ শক্ত হলেও অল্প সময়ের ভিতরে আবার নরম হয়ে যায়, সহবাস করলেই অল্প সময়ের ভিতরে বীর্য বাইরে বের হয়ে আসছে, যৌন মিলন করতে গেলে আপনার স্ত্রীকে আপনি ঠিকঠাক তৃপ্তি দিতে পারছেন না বা বেশি সময় দিতে পারছেন না, এই ধরনের সমস্যাকে ঠিক করার জন্য এই ট্যাবলেটটি তৈরি করা হয়েছে। এই ঔষধটি তৈরি করে থাকে ডেল্টা ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই ঔষধটা বিশেষ করে বাংলাদেশে কিন্তু পাওয়া যায়। আর আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে এই ধরনের প্রোডাক্ট বা এই রকম কাজ করবে এই একই কম্পোজিশন দেওয়া প্রোডাক্ট আমি ডিসক্রিপশনে নাম লিখে দেবো, আপনারা ওই নাম দেখে ইন্ডিয়া থেকে কিনবেন। আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা তো বাংলাদেশে এই ট্যাবলেট পেয়েই যাবেন। এই নাইগ্রা 100 ট্যাবলেট, এটি কিন্তু বিভিন্ন ডোজে পাওয়া যায়, যেমন নাইগ্রা 100 mg-তে পাওয়া যায়, 50 mg-তে পাওয়া যায় এবং 25 mg-তে পাওয়া যায়। তিনটে ভ্যারাইটি কিন্তু পাওয়া গিয়ে থাকে। ওষুধটি খাওয়ার নিয়ম, যখন আপনি যৌন মিলন করবেন তার ঠিক 30 মিনিট আগে এই ওষুধটি সেবন আপনাকে করতে হবে। তবে আরেকটা কথা বলে নিই, যাদের সমস্যা কম বা অল্প সমস্যা আছে তারা 25 মিলিগ্রাম মানে 25 mg ট্যাবলেট দিয়ে শুরু করবেন। যাদের সমস্যা মিডিয়াম আছে তারা 50 মিলিগ্রাম খেতে পারেন, এবং যাদের সমস্যা অনেক বেশি তারা 100 মিলিগ্রাম মানে নায়াগ্রা 100 ট্যাবলেট আপনাদের খেতে হবে। তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, প্রথম অবস্থায় আপনি 25 মিলিগ্রাম ট্যাবলেট দিয়ে শুরু করুন, যদি কাজ না হয় তবে 50 করবেন, 50-এ কাজ না হলে 100 mg-তে করবেন, ঠিক আছে? প্রথম অবস্থায় একবারে 100 mg ট্যাবলেট খেতে যাবেন না। আর একটা কথা বলে নিই, এই ট্যাবলেটটি যখন খাবেন, যদি আপনি অনেক কিছু খেয়েছেন, মোটামুটি যেসব ফুড, বেশি খাবার খাওয়ার পর যদি আপনি ট্যাবলেটটি খান, তাহলে কিন্তু ট্যাবলেটটি খুব আস্তে আস্তে কাজ করবে এবং আপনি অত সুন্দর রেজাল্ট পাবেন না। এই ট্যাবলেটটি সঠিক নিয়ম, সামান্য কিছু খাবার খেয়ে নিন, সামান্য কিছু মানে আধা পেট খাবার খেয়ে নিয়ে তারপর মেডিসিনটি খান, তাহলে সুন্দর রেজাল্ট পাবেন। গাইজ, প্রতিটা ঔষধে কিন্তু কিছু না কিছু সাইড এফেক্ট থাকে, কারণ এটা অ্যালোপ্যাথি মেডিসিন। তো এই ঔষধে কী কী সাইড এফেক্ট হতে পারে আপনাদেরকে অবশ্যই জানা দরকার। আপনার শরীরে যদি হার্টজনিত কোনো রোগ থাকে, মানে এর আগে আপনার হার্ট অ্যাটাক হয়েছে বা আপনার ব্লাড প্রেশার বেশি আছে, ব্লাড সুগার বেশি আছে, তাহলে আপনি এই মেডিসিনটি খাবেন না। আপনার শরীরে যদি অ্যালার্জির সমস্যা থেকে থাকে তাহলেও আপনি এই ওষুধটি খেতে পারবেন না। আপনি এই ওষুধটা খাওয়ার সময় কিন্তু অন্য কোনো ওষুধ এর সাথে খেতে পারবেন না। আপনি আগে থেকে দেখা গেল অন্য কোনো ওষুধ খাচ্ছেন, সেই মুহূর্তে কিন্তু এই ওষুধ একদম খাবেন না। এই ওষুধটি যখন খাবেন সম্পূর্ণ সিঙ্গেল বা এটা শুধুই এটাই খাবেন, না হলে কিন্তু খাবেন না। যদি অন্য ওষুধ চলাকালীন এই ওষুধ খান, এতে কিন্তু রিয়াকশন হতে পারে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। জোশের বসে কখনো কোনো মেডিসিন খাবেন না। তবে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, এই ধরনের ঔষধ খাওয়ার আগে আপনার আশপাশে নিশ্চয়ই কোনো না কোনো ডাক্তারবাবু তো থাকবে, সেই ডাক্তারবাবুর কাছ থেকে একটু পরামর্শ নিয়ে নেবেন, তাহলে আপনি সেফ থাকতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করুন, আর যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট করে জানাবেন। আর
ওষুধটি হলো বাংলাদেশি ওষুধ। যদি ইন্ডিয়া আপনি দেখেন, ইন্ডিয়া থেকে আপনি ওষুধটি কিনতে চান, তাহলে আমি ডিসক্রিপশানে নাম লিখে দেব সুন্দর করে, আপনারা ওই নাম দেখিয়ে মেডিকেল শপ থেকে কিনে নেবেন। যে কোনো মেডিকেল শপে কিন্তু ওষুধটি আপনারা পেয়ে যাবেন। তাহলে ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।